প্রতিষ্ঠানের নাম আস্থা গেটওয়ে লিমিটেড। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হলেও অর্থ হাতিয়ে নেয়াই ছিল মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে জাল নিয়োগপত্র প্রদান করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টার। বুধবার রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই সময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের 24টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরি প্রার্থীদের নিবন্ধন ফর্ম, জীবন বৃত্তান্ত, ভিজিটিং কার্ড সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন সহ মোট পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। প্রতারণার থেকে মুক্তির যে উপায়গুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে সচেতনতা, দ্বিতীয় হচ্ছে লোভ, তৃতীয় হচ্ছে অভাব। এই যে জিনিসগুলো, লোভ যদি সম্বরণ করা যায়, অভাব যদি কমানো যায়, আর প্রচার প্রচারণা যদি বাড়ে, তাহলে ধীরে ধীরে এই যে প্রতারক আছে, এই প্রতারকদের কাজ করার ক্ষেত্র কমে যাবে। তিনি জানান তারা দেশের চাকরি প্রার্থী বিপুল পরিমাণ ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা পয়সার বিনিময়ে এরা ভুয়া নিয়োগপত্র তুলে দেয়, এবং নিয়োগপত্র আমি দেখলাম যেগুলো, এগুলো চমৎকার দেখলে সত্য। অরিজিনাল নিয়োগপত্র আমরাও তো পেয়েছি জীবনে একবার, তার চেয়ে অনেক ভালো নিয়োগপত্র এগুলো। ওরা করে সেইগুলো যেগুলোর জন্য সরকারের বড় কোনো বিজ্ঞপ্তি দেওয়া লাগে না, সেই জায়গায় এমপি সাহেবরা বা স্কুলের যিনি সভাপতি তারা এইগুলো নেয়, এবং এই সুতো দিয়ে তারা অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।